লকডাউনের সময় মাদ্রাসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব প্রতিষ্ঠান বন্ধ, ঠিক কি না? কথা বলে মাস্টাররা প্রফেসররা বেতন পেয়েছে না পাইনি? ইমানদারির সঙ্গে বলবেন, পেয়েছেন? ঘরে শুয়ে শুয়ে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ছেড়ে দে। আমরা মাদ্রাসাওয়ালারা গরিবের ছেলে মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসা বেতন বন্ধ করে দিয়েছি, আদায় করতে গিয়ে যে মাদ্রাসা বন্ধ, এখন কিসের আদায়? আপনি বলেছেন, কিন্তু আপনার দিমাগে থাকা দরকার ছিল, আপনারা টাকা দেন, সেই টাকা হালা করে সেখান থেকে বেতন দেয়া হয়। তাছাড়া এই মোলবি সংসার চালাবার লাইন কোনো নাই, কষ্টের বিষয়। মুফতি নাজমুল হক সাহেব আমার বড় ভাই, কাছের মানুষ, অন্তরের মানুষ, উনি চলে গেলেন বায়ান করে লকডাউনে। মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব আসাম এমপি, কে কত দান করেছে খালি ফেসবুকে দেখেছেন, ফেসবুকে ছেলেরা পোস্ট করেছে, আজিম প্রেমজি ভারত সরকারকে এত কোটি টাকা দিয়েছে। সালা মোদিজি জানে আর উই জানে কোথায় আছে টাকাগুলো, আমরা তো দেখতে পাইনি, ঠিক কি না? কিন্তু যেটা চোখে দেখেছি, শাহরুখ খান এত দান করেছে, অমুক খান এত দান করেছে, একটাও তো চোখে দেখতে পেলাম না, শুনতেও পেলাম না। আমি তো বোম্বে বছরে দুবার তিনবার জলসা করতে যাই, কারো মুখ থেকে শুনলাম না যে সালমান খানের লকডাউনে 500 টাকা পেয়েছি। কিন্তু মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব আসামের আতর ব্যবসায়ী, পৃথিবীর এক নম্বর ওয়ার্ল্ডের আতর ব্যবসায়ী, তার আতর কিনতে গেলে এখনই নাজমুল আছে একটা আতর লাগিয়ে দিলে, দেখুন সেন্টা, এই বোতলটার দাম মিনিমাম 2000 টাকা, এইটুকু। একমাত্র দুর্গাপুরে ছিল জংশন মার্কেটে, উঠে গেছে, বিক্রি নাই, অত দামি মাল কিনার মতো লোক দুর্গাপুরে নাই, কলকাতায় আছে, বোম্বেতে আছে, পৃথিবীর প্রত্যেকটা দামি রাজধানী শহরে আছে, পৃথিবীর প্যারিস থেকে শুরু করে, দুবাই থেকে শুরু করে, কাতার, আমিরশাহী, আরব, মক্কা, মদিনা, সব শহরে বদরুদ্দিন আজমলের আতরের দোকান আছে, এত বড় ব্যবসায়ী। লকডাউনে কমপক্ষে 40 লাখ পরিবারের বাড়িতে খাবার পৌঁছেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলাতে 1.5 লাখ পরিবারের কাছে খাবার পৌঁছেছে, 1.5 লাখ। আমি নিজে গেছি মেদিনীপুরে নন্দীগ্রামে দিতে মুফতি নাজমুল হক সাহেবের সাথে, আমি নিজে গেছি, এত দান করেছি চোখে দেখা। একটা করে চালের বস্তা এবং 2 মাস 3 মাসের রেশন ভরা ছিল একটা বস্তায়, একটা করে বড় বড় তিরপল, মিনিমাম এক একটা পরিবারকে 5000-7000 করে খাবার দিয়েছিল, ভাবতে পারে? ওটা দেখা চোখেতে। আর যেগুলো ফেসবুকে দেখছি ওগুলো ফেসবুকেই দেখছি, একটা মালু কেউ পাইনি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য, তিনি কোনো স্কুল ছাপ নয়, তিনিও মাদ্রাসা ছাপ, তিনি একজন মোল্লা, আল্লাহ বড় ব্যবসায়ী করেছে, আল্লাহ মাল দিয়েছে, ব্যবসা করে মাল হয়েছে, বাপ আতর ব্যবসায়ী ছিল, ছেলে ব্যবসা হয়েছে। তো মোলবি হওয়া মানে এটা নয় যে মাদ্রাসা মসজিদে থাকতে হবে, ব্যবসা করুক। আমাদের দেশের কিছু লোক আছে বলি, দেখবেন রোদেতে যে ফলটা পেকে যায় তাকে আপনারা কি বলেন? এঁচড়ে পাকা, অল্প বয়সে পেকে যাওয়া, কি বুঝলেন? ওই রোদে পাকা মাল খেতে খুব খারাপ। তো আমাদের দেশের কিছু রোদে পাকা মাল আছে, নামাজি ইমাম সাহেব ব্যবসা করলে বলবে ব্যবসা করছে ওর পিছনে নামাজ হবে না, ফতোয়া কোথায় পেলিবে? বলে ফতোয়ায় আমা, মানে ওর নিজস্ব বানানো ফতোয়া, এটা কোনো মোলবি মুফতির ফতোয়া না। ইমাম সাহেব ব্যবসা করলে তার পেছনে নামাজ হবে না, কে বললে? তার পেছনে নামাজটা আরো ভালো হবে। আমি বলছি, আমাকে যদি বলেন শ্রীপুর মসজিদে ইমাম করেন, বেতন কত? 3000। তো আমাকে তো 10 দিন পরে, 10 দিনে 3 10 30 3000 শেষ, 11 দিনের মাথায় নামাজে দাঁড়িয়ে সুরা পড়বো না জোহরের সময়, খালি ভাববো শালা কালকে কি বাজার করবো বল দেখিনি, এটাই শুনে দিয়ে আল্লাহ আকবার, এই ওটক বেটক হবে। আর যদি আমার সচ্ছলতা থাকে, নামাজের মধ্যে মনোযোগ থাকবে, লজ্জার বিষয় বলবো, আমাদের পশ্চিমবাংলায় বর্ধমান জেলায় আছে ইমামকে ভাতা, সরকার ভাতা দিচ্ছে বলে মসজিদ থেকে আর বেতন দেয় না, এরকম মসজিদ আছে। অথচ তাদেরকে জিজ্ঞেস করুন, তার পরিবারের জন্য নাচ গানাতে পয়সা খরচ করে,
মেলাতে পয়সা খরচ করে, বেটার বিয়েতে হারাম ডিজে বক্স বাজায়, নাচ গানা করে, সেখানে তাদের আপত্তি নেই, ইমামকে 100 টাকা দিতে গেলে আপত্তি হয়। এটাই কষ্টের বিষয়। আমি বলে যাচ্ছি শুনেন, যদি পরকালটাকে সুন্দর করতে চান, দিনের উপরে সবাই প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ছেলেদিকে যদি এখন ঈমান বাঁচাতে চান, আপনি আপনার ছেলেকে দিনই শিক্ষা দেন। কতটা দিবেন? যতটা নিলে সে হারাম হালাল থেকে বাঁচতে পারবে। এখন বাংলা কোরআনের মানে বই বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। ভালো ভালো বাংলা আলেমদের লেখা বই বেরিয়েছে, মাসলা মাসাইল হাদিস কোরআনের বই ভালো ভালো বাংলা বেরিয়েছে। আপনার বিবির হাতে তুলে দেন, সন্তানের হাতে তুলে দেন, তারা দিনটাকে চিনুক। আপনার কর্তব্য আপনি পালন করুন, দাওয়াত দেন, সন্তানকে দাওয়াত দেন, পরিবারকে দাওয়াত দেন। যে জাতির কাছে শিক্ষা নেই, তাদিকে নিয়ে খেলা করা খুব সহজ, এটা মাথায় রাখবেন। যে জাতির কাছে শিক্ষা নেই, তাদিকে নিয়ে খেলা করা খুব সহজ। আমি টিভিতে দেখছিলাম, খড়গপুর মেদিনীপুর খড়গপুরে একটা মিটিং হয়েছিল, যে কোনো পার্টির মিটিং ছিল। তো সেখানে কিছু আদিবাসীদের মেয়ে, তারা এসছে, ঝান্ডা আছে তাদের হাতে, মিডিয়াওয়ালারা জিজ্ঞেস করছে কার মিটিং এ এসছিস। সে এসছে একটা দলের নাম করছে আর একটা দলের, সে জানেই না ঝান্ডাটা কার। কেন? তার পেটে লেখা পড়া নেই, তার পেটে শিক্ষা নেই। কেন এসছিস? বলে 500 টাকা আর এক প্যাকেট বিরিয়ানি দিব বলেছি। তার বিরিয়ানি এক টাকা, তার পেটের দায়ে তাকে ছুটে নিয়ে গিয়ে হলো ঝান্ডাটা ধরিয়ে দিলে তার হাতে। যদি শিক্ষা থাকতো খেতে না পেলেও ঝান্ডাটা হাতে নিত না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনার যদি এই কান্দ্রা এলাকায় গোটা কেতুগ্রাম থানায় কোনো বাপের বেটা এমএলএ এমপি থাকে, আমাদের মতো একটা মৌলবিকে নিয়ে খেলা করতে বলুন তো দেখি। রাজনীতিতে রাজনীতি আমরা করি না, রাজনীতি যদি করতে লাগি সবাই ঘর ঢুকে যাবে। আমাকে একজন বলেছিল মেদিনীপুরে, আপনি কি রাজনীতি বুঝেন? আমি বললাম, শোন, তোদের মতো চেনা পুটি নেতা হব না আমরা। মোলবিরা যদি নেতা হতে যায় তোর মাথার উপরে বসবো আমরা, কিন্তু না, আমাদের প্রয়োজন নাই। সবাই আমাদের ভালোবাসার মানুষ, সবাই অন্তরের মানুষ, সবাই কাছের মানুষ আপনারা, ওই জন্য না। আমরা চাই গোটা সমাজের নেতা হিসাবে উলামাদিকে মানুষ গ্রহণ করুক, গোটা সমাজ। শুধু তৃণমূল, টিএমসি, বিজেপি, আরএসএস, বজরং নয়। আমি আপনাদিকে চ্যালেঞ্জ দিয়েছি, মহান ভাগাপতজি আরএসএস এর প্রধান, তিনি দিল্লির বুকে দাঁড়িয়ে বলেছিলেন, জাদা বাচ্চা পায়দা করনা আর জাদা খানা খানা, এ তো জানোয়ার কা কাম হ্যায়। মুসলমানরা ছেলে বেশি পয়দা করে, মুসলমানরা গরু খেয়ে, ওই জন্য বললে জাদা খানা খানা আর জাদা বাচ্চা পায়দা করনা, ইয়ে জানোয়ার কা কাম হ্যায়। আমি উত্তর দুটো দিয়েছি। এক হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হচ্ছেন বাপের 14 নম্বর সন্তান, তিনার বাপকে আপনি কি বলবেন? মোদিজি বাপের 5 নম্বর সন্তান, তিনাকে কি বলবেন? এই এক সপ্তাহ আগে আমি জলসাই বলেছি, আমাদের দেশের একটা মিডিয়া, একটা নেতা, একটা এমপি, বিরোধী বলুন আর পক্ষ বলুন, পার্লামেন্টে সবাই দাঁড়িয়ে থাকে। আমি তো অনুরোধ করব, এক মর্তবা আমারে দেশ কে প্রধানমন্ত্রী জি সে ইয়ে পুছ লো কে মুসলমান লড়কিও কে লো কে আপকা ইতনা দরদ হ্যায় কে আপনে পার্লামেন্ট মে ইয়ে কহ দিয়া কি মুসলমান লোক আপনে বিবিও কো তালাক দেতে হ্যায়, বড়া অত্যাচার করতে হ্যায়, তিন তিন চার চার বিবিয়া রাখতে হ্যায়, বড়া অত্যাচার করতে হ্যায়। মাই তো কহুঙ্গা, মোদি জি আপকা বিবি কহাঁ পর হ্যায়? কেউ প্রশ্ন করলে না যে আপকা ইতনা দরদ হ্যায় দিল মে মুসলমান ঔরত কে লিয়ে, লেকিন আপকা বিবি কহাঁ পর হ্যায়? জিসনে আপনে বিবি কো আপনে পাস নহীঁ রাখা, ও হামারা বিবি ক্যা সোচেঙ্গে হামারে বিবি কে লিয়ে? ইয়ে তো আপকা মাকারি হ্যায়, ঝুটাই হ্যায়, লোগো কো ধোকা দেনা হ্যায়। আচ্ছা, ওনারা পার্লামেন্টে বলছে মুসলমান চার চার সাদিয়া করতে হ্যায়। হুজুর আপনার কটা বল? একটাই। আপনার কটা? একটাই। বাবাজি আপনার? একটাই। আমারও একটাই। একটারই ঝামেলা শেষ নাই, আবার চারটা। কি বুঝলে? অশিক্ষিত হলে যা হয়,
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি দাঁড়িয়ে বলেছেন পার্লামেন্টে মিডিয়ার সামনে कानून लानी चाहिए मुसलमान के ऊपर। मुसलमान चार चार बीबियां शादी करते हैं, निकाह करते हैं, चार चार बीबियां रखते हैं। अरे मंत्री जी जरा इस्लाम को पढ़ लो, किसी मौलवियों के साथ बैठकर जरा डिस्कस कर लो, फालतू बात मत कीजिए। आपको लोग मुसलमान लोग खास करके हमारे जैसे मौलवी लोग आपको मूर्ख समझते हैं, हम बुड़बक समझते हैं, क्योंकि चार बीबियां रखना जायज है, लेकिन इसके पीछे वजह भी है। यदि तुम्हारे मने हय द्वितीय स्त्री ग्रहण करते गेले दुटो बीबी के समान चोखे देखबो ना, देखते पारबो ना, तखन अल्लाह बोलेछेन एकटाई बीबी तुम्हारे जन्य जथेष्ट। जोरे बोलुन सुभान।